আমি আপনাকে জোর গলায় বলতে পারি, আইএসএফ বা নওশাদ সিদ্দিকীরা যত প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গের অন্য কোনো রাজনৈতিক দল করেনি। উনি সমাজের জন্য খুন ধর্ষিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে আসছে। সংবিধানের মর্যাদা প্রতিষ্ঠা করার দায়িত্ব জনগণকে নিতে হবে, কিন্তু সেই প্ল্যাটফর্মটা সরকারকে দিতে হবে। দুর্ভাগ্যের বিষয়, প্ল্যাটফর্ম সরকার দিচ্ছে না। দেশ আমাদের, এই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে। দেশটা আমাদের, মোদি মমতার দেশ নয়। কালকে মোদি মমতার জায়গায় অন্য কেউ আসতে পারবে, কিন্তু দেশ আমাদের ছিল, আছে, আগামী দিনও থাকবে। দেখুন, প্রতিবাদ করেনি যদি কেউ বলে থাকে, সম্পূর্ণ অসত্য কথা বলছে। এবার প্রশ্ন হচ্ছে কতজন আমাদের প্রতিবাদটা দেখিয়েছে, সেটা ব্যাপার। আমি আপনাকে জোর গলায় বলতে পারি, আইএসএফ বা নওশাদ সিদ্দিকীরা যত প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গের অন্য কোনো রাজনৈতিক দল করেনি। বিভিন্ন ব্লক থেকে শুরু করে কলকাতা শহরে আমরা, আমাদের বোন, আমাদের দিদি তিলোত্তমার জন্য আমরা তাদের বিচারের দাবিতে, ন্যায়ের দাবিতে প্রতিবাদ করে যাচ্ছি, এবং আগামী দিনেও করবো, যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার পায়। আজকে তিলোত্তমার পরিবার বিধানসভায় এসেছিল, বিরোধী অনেক বিধায়কদের সাথে কথা বলেছেন, তাদের কাছে অনুরোধ করেছেন বা তাদেরকে জানিয়েছেন প্রতিবাদ যাতে জারি রাখে, তার মধ্যে আমিও একজন, আমাকেও জানিয়েছে। আমি তিলোত্তমার পরিবারকে এটাই বলেছি, তিলোত্তমাকে যে ধর্ষণ করে, খুন করে ধর্ষণ করা হয়েছে, ওটা তিনি যে খুন ধর্ষিত হলেন, তা আমাদের জন্য হয়েছে। উনি সমাজের জন্য খুন ধর্ষিত হয়েছে, কারণ তার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে অন্যায় হচ্ছে সমাজের মানুষের সাথে। হসপিটালগুলোতে যেভাবে সিন্ডিকেট রাজ বসছে, মানে কন্ট্রোল নিচ্ছে, ওটি রুমের মধ্যে যেভাবে মৎস্য পড়ছে, মা যত রকম অন্যায় হচ্ছে সেটা বন্ধ করার জন্য উনি প্রতিবাদ করেছিলেন, বা উনি বেশ কিছু জিনিস জেনে গিয়েছিলেন যেটা আগামী দিনে পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করলে সেটা ওদের ক্ষতি হতে পারে। ফলে তাকে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো, তার সাথে নৃশংস অত্যাচার করে তাকে খুন করা হলো। তো তাই আমরা বারবার বলে আসছি, তিলোত্তমা আমাদের জন্য মৃত্যুবরণ করেছে, আমাদের জন্য খুন হতে হয়েছে, তিলোত্তমা যাতে বিচার পায় সেটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। সেই মতো আমরা লড়াই করে যাচ্ছি। দেখুন, কেন্দ্র সরকার ওয়াকফ বিল নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে, এটা অসাংবিধানিক। সংবিধানের 14, 15, 25, 26, 28, 29, 30 দেখুন ধারাগুলোতে এই যে অ্যামেন্ডমেন্ট সরাসরি আঘাত দিচ্ছে। আজকে সংবিধান দিবস, এই সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের পরিশ্রমের ফলে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমরা পেয়েছি। সেই সংবিধানকে কেন্দ্রের বিজেপি সরকার আঘাত দেওয়ার চেষ্টা করছে, সম্পূর্ণ এর বিরুদ্ধে আমরা। তবে হ্যাঁ, আমরা ওই অ্যামেন্ডমেন্টে কয়েকটা কিন্তু পার্ট আমাদের অবশ্যই দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, যেটা সেটা হচ্ছে স্বচ্ছতা। আমরা ডিজিটালকরণের পক্ষে, আমরা চাই ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ ওয়াকফ বোর্ডের আন্ডারে কত সম্পত্তি আছে, কোথায় কত সম্পত্তি আছে সেগুলো জানতে পারুক, প্রয়োজনে সেগুলো লোকেশান দেওয়া হোক, এটার পক্ষে আমরা। আমি এই মর্মে বিধানসভার মধ্যে 2 বছর আগে আমি আওয়াজ তুলেছি, কিন্তু এখন অ্যামেন্ডমেন্টের নামে ভারত সরকার যেটা করতে চাইছে, সম্পত্তিগুলোকে হাতে নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, ঠিক যেভাবে এয়ারপোর্ট, রেল, বিভিন্ন ভ্যালুয়েবল প্রপার্টিগুলো বেসরকারিকরণ করে দিচ্ছে। এই এটাও আপনার ওয়াকফটাও করতে চাইছে। আগামী দিনে হয়তো দেবত্ব সম্পত্তিতে হাত দেবে, আগামী দিনে হবে তো কোনো গির্জার সম্পত্তিতে হাত দেবে, কোনো সোসাইটি, এনজিও সম্পত্তিতে হাত দেওয়ার চেষ্টা করবে। তাই সম্পূর্ণ এগুলো বন্ধ করতে হবে। ঠিক বিগত দিনে যেভাবে আদিবাসীদের জঙ্গলের অধিকার কেড়ে নিয়ে আদানি আম্বানি বা কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে, এগুলো সেই লক্ষ্য, এগুলো আমাদের বন্ধ করতে হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, চিন্ময় প্রভুকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, একাংশ আমাদের দেশের একাংশ বলছে যে বাংলাদেশের তুলনায় আমাদের দেশে সংখ্যালঘুরা অনেকখানি নিরাপদ, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি তো বাংলাদেশের নাগরিক নয়, আপনিও বাংলাদেশের নাগরিক নয়, বা আপনার আমার কেউ ক্লোজ ওই ধরনের নাই যেগুলো বললে আমরা জানতে পারবো। পৃথিবীর ইতিহাস যদি আপনারা দেখেন, পৃথিবীর ইতিহাসে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে আসছে। যেখানে কালো চামড়ার মানুষ কম, সাদা চামড়া দ্বারা অত্যাচারিত, ভাষাগতভাবে অত্যাচারিত, সাংস্কৃতিকগতভাবে অত্যাচারিত, বর্ণগতভাবে অত্যাচারিত, জাতিগতভাবে অত্যাচারিত, তো এই ধরনের ট্র্যাডিশন হয়ে আসছে। বাংলাদেশ তার বাইরে এখন নয়, যেটা দেখতে পাচ্ছি। কদিন আগে দেখুন উত্তরপ্রদেশে যেভাবে সার্ভের নামে পুলিশ বুক দেখে গুলি করে মুসলমানদের মারলো,
সেখানে দেখো সংখ্যালঘুরা মরেছে, ওখানে সংখ্যালঘুরা। তো বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে যেটা হচ্ছে দমন পীড়ন, সেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তীব্র নিন্দা, দেখুন এখানে যদি ডেটা দেখেন, ডেটা যদি আপনি দেখেন, তাহলে পশ্চিমবাংলা ভারতবর্ষে যদি ডেটা দেখেন, সব থেকে বেশি আক্রান্ত বিজেপির আমলে হয়েছে দলিতরা, তারপরে মুসলমানরা, তারপরে আদিবাসীরা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নিয়ে জানে। এখন হচ্ছে চিন্ময় বাবুর ক্ষেত্রে বা বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রে, এখানকার হাইকমিশনের মাধ্যমে আমি দেশের বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের কাছে অনুরোধ এটাই যে অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে যান মাল সহ তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হোক, তাদেরকে ইনশিওর করা হোক যে তারা এই দেশের নাগরিক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সারা পৃথিবীর যে পথে চলছে বাংলাদেশও সেই পথে চলছে, সংখ্যালঘুদের উপর ক্রমশ দমন পীড়ন হয়ে আসছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখুন আছে তো, এখনো আছে, হয়তো আপনারা না দেখালে কি হবে, আপনারা হয়তো এড়িয়ে যাচ্ছেন, খবর করছেন না, প্রতিনিয়ত মানুষের জন্য এখনো সে অবশ্যই আছে, একদম। আজকে বিধানসভার মধ্যে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বললাম, আজকে সংবিধান দিবসের একটা রেজুলেশন নিয়েছিল স্পিকার স্যার, সেখানে বললাম, আপনাদের জন্য বললাম, সাংবাদিক স্বাধীনতায় আপনারা হয়তো আপনার সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক, কিন্তু মেন স্ট্রিম সোশ্যাল মিডিয়া ইনক্লুডিং সবাই, আমরা মিডিয়া হিসাবে আপনাদের দেখি, আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, এ কথা তুললাম, স্বাধীনতা হস্তক্ষেপ করে 159 র্যাঙ্কে আপনাদের পার্টি, মানে আপনাদের কথা বলতে দিচ্ছি, আপনাকে দমিয়ে রেখেছে, আপনাদের হস্তক্ষেপ করাচ্ছে, এর বিরুদ্ধে বলেছি, কেন্দ্র রাজ্য দুজনের বিরুদ্ধে বলেছি, বলে যাচ্ছি, ভাঙড়ের আপনার হিমঘর এতদিন নির্মাণ হয়নি কেন তার নিয়ে কথা বলেছি, আবাস যোজনায় যে দুর্নীতি হচ্ছে তার নিয়ে কথা বলছি, বলে যাচ্ছি, হয়তো আপনারা কখনো দেখাচ্ছেন বা কখনো দেখাচ্ছেন না, বা আপনারা তো কোনো একটা হাউসে কাজ করছেন, আপনাদের আপনাদের কাছে পৌঁছে দিয়া পাবলিশ করবে কি করবে না সে প্রশ্ন থেকে যাচ্ছে। আজকে সংবিধান দিবস, সংবিধান কতটা সুরক্ষিত আছে? সংবিধানের মর্যাদা প্রতিষ্ঠা করার দায়িত্ব জনগণকে নিতে হবে, কিন্তু সেই প্ল্যাটফর্মটা সরকারকে দিতে হবে। দুর্ভাগ্যের বিষয়, প্ল্যাটফর্ম সরকার দিচ্ছে না। আজকে সংবিধান দিবসের দিনে আমি একটা স্পেসিফিক দাবি করেছি পশ্চিমবাংলার বিধানসভাতে, মাধ্যমিক স্তর থেকে সংবিধানকে পাঠ্যসূচির মধ্যে আবশ্যিক সাবজেক্ট হিসাবে, আবশ্যিক মানে সাবজেক্ট হিসাবে ইনক্লুড করতে হবে, তাহলে সংবিধান সম্পর্কে বাচ্চা থেকে ছেলেরা জানতে শুরু করবে সংবিধান, এবং সাধারণ যে নাগরিক আছে সংবিধান সম্পর্কে তাদেরকে চর্চা বেশি করে করাতে হবে। এই চর্চা করালেই তাহলে সাধারণ মানুষের মধ্যে এই বোধ জাগাবে, জাগে উঠবে, দেশ আমাদের, এই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে, এটাই বলেছি। আর ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা বলি, আমি অনুরোধ করব, ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানের 51A ধারায় আছে, আপনারা একবার দেখবেন আর্টিকেলে 51A, এটা আমাদের দায়িত্বগুলো আমরা যদি পালন করি, সরকার ব্যর্থ হচ্ছে, সরকারের সমালোচনা করবো 100 বার করবো, ঠিক আছে, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে, নাগরিকের দায়িত্ব আছে, দেশটা আমাদের, মোদী মমতার দেশ নয়, কালকে মোদী মমতার দেখে অন্য কেউ আসতে পারবে, কিন্তু দেশ আমাদের ছিল, আছে, আগামী দিনও থাকবে, তো আমাদেরকেও আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসটা সঠিকভাবে পালন করতে হবে। ফান্ডামেন্টাল ডিউটিসটা অনেক বড়, অনেক কিছু আছে, জাস্ট আমি বললাম 51A ধারাতে আপনারা পেয়ে যাবেন।